দেখো আমি কিভাবে কাচাকুচি করি, কারণ আমি হাঁটু গেড়ে বসতে পারি না, তো আমার পায়ে সমস্যা হয়। আসলে কি, আমার দুটো বাচ্চাই, মানে দুটো ছেলে মেয়েই আমার সিজার করে হয়েছে, হ্যাঁ, তার জন্য আমার এই ভুঁড়ি বেশি হয়ে গেছে, চা মানে চর্বি গজিয়ে গেছে ভুঁড়িতে, হ্যাঁ, পেট কেটে বাচ্চা, তো যার জন্যেই আমি হাঁটু গেড়ে বসতে পারি না। ওই জন্য এই নয় ওই কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে এরকমভাবে কাচি, আর নাহলে এই বেসিনে কাচি। দেখো আমার কাঁচা, তোমরা এই ভেজালাম, এই যে নাতির স্কুল ড্রেস গুলো কাচছি, মার্কস গুলো কেচে দিতে হয়। এই যে সব আনাজের খোসা প্যাকেট পড়ে আছে, বাইরে ডাস্টবিনে ফেলবো। এইবারে সব এমনি জামা কাপড় দিচ্ছি। আর শুধু আমার এই যে পড়ার যে ম্যাক্সিটা, এইটা রেখে দেবো, এটা এই যখন বাথরুমে ঢুকে চান করবো তখন কাচবো। আগে সার্ফের জলে ভালো করে চুবিয়ে চটকিয়ে চটকিয়ে নিয়ে আমি নিয়ে এইবারে এই যে তুললাম, আর এই যে সার্ফের জল রেখে দিলাম, ওইটা দিয়ে আমার এই যে ম্যাক্সিটা এটা ধোয়া হয়ে যাবে। যাদের পেট একটু চর্বি জমে গেছে, যারা হাঁটু গেড়ে বসতে পারো না, তারা এইভাবে কাচবে দেখবে, বা টুল বড় একটু উঁচু, একটু সামান্য উঁচু একটু টুল নিয়ে বসেও কাচা যায়, ওটাও আমি কাচতাম। করবো বলো, যেরকম ভাবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে এইভাবেই চালাতে হবে। আগে তো হাঁটু গেড়ে মুছতাম, হাঁটু গেড়ে খাটের তলায় ঢুকে ন্যাতা দিয়ে মুছতাম, কিন্তু হাঁটুর ব্যথা এসে গেল আবার। Thank you.
একেবারে চান করে এসে তখন মেলবো। হ্যাঁ, এই যে সকালবেলায় একবার এই ঘরটা মুছে নিই, কারণ পাশেই রান্নাঘর, তো ধোঁয়া তেল কালি যায় যতই চিমনি চালাই, কিন্তু যায়, ওই জন্যে সকালবেলা একবার মুছে নিই। আর এই যে এখন একবার মুছলাম, হ্যাঁ একবার এই এই মোছাটা হলো ফাইনাল মোছা। সকালবেলা হচ্ছে টেম্পোরারি মোছা, মানে ঘরটাকে জাস্ট একটু পরিষ্কার রাখা। এবার চান করবো, কচকে খেতে দিয়েছিলাম, দেখি ওর কি কতদূর কি এগোলো। তার সঙ্গে আমি একটু সকালে একবার মাজি, এখনও একবার দাঁত মাজি। মেলাটা দেখাচ্ছি না, রাখছি, হ্যাঁ টাটা।